বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ বুলগেরিয়া সম্পর্কে জানব। বুলগেরিয়ার সরকারি নাম রিপাবলিক অফ বুলগেরিয়া। দেশটি বলকান উপদ্বীপের পূর্ব পার্শ্বে ইউরোপ ও এশিয়ার ঐতিহাসিক সঙ্গমস্থলে অবস্থিত। এর উত্তর সীমান্তে রোমানিয়া, পশ্চিমে সার্বিয়া ও মেসিডোনিয়া, দক্ষিণে গ্রিস ও তুরস্ক এবং পূর্বে কৃষ্ণ সাগর অবস্থিত। ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব বুলগেরিয়ার উত্তর সীমান্ত গঠন করেছে। বুলগেরিয়া পর্বত, নদনদী এবং সমভূমির দেশ। উত্তর বুলগেরিয়ার পূর্ব পশ্চিম বরাবর বলকান পর্বতমালা প্রসারিত। বলকান পর্বতমালার নামেই অঞ্চলটির নাম হয়েছে বলকান। একই সাথে দেশটিতে একটি উন্মুক্ত উচ্চ মধ্যমায়ের বাজার অর্থনীতি বিদ্যমান, যেখানে বেসরকারি খাত থেকে দেশটির মোট জিডিপির 70% আসে। ভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয় এই দেশটি। এখানকার পর্যটন কেন্দ্রগুলিতে সারা বিশ্ব থেকে লোক বেড়াতে আসে। তাহলে বন্ধুরা, চলুন বুলগেরিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। ইউরোপ ও এশিয়ার মধ্যস্থলে অবস্থিত হওয়ায় বুলগেরিয়াকে নিয়ে যুগে যুগে বহু শক্তির প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে অতীতে বহু শতাব্দী ধরে এটি একটি স্বাধীন রাজ্য ছিল। প্রথম বুলগেরীয় সাম্রাজ্যের সময় এখানকার শাসকেরা বলকান উপদ্বীপের অধিকাংশ এলাকা শাসন করেছেন। পরবর্তীতে দ্বিতীয় বুলগেরীয় সাম্রাজ্যের অবক্ষয়ের শেষে 1393 সালে দেশটি ওসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে। 500 বছর ওসমানীয় সাম্রাজ্যের অধীন থাকার পর 19 শতাব্দীতে দেশটি স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই পরোক্ষভাবে সোভিয়েত নিয়ন্ত্রণে চলে যায় তারা। 1989 সালে সংস্কারের আগ পর্যন্ত বুলগেরিয়া একটি সাম্যবাদী রাষ্ট্র ছিল। 1990 সালে বুলগেরিয়াতে যুদ্ধের পর প্রথমবারের মতো বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। 110,993 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 70 লাখ মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 103তম দেশ। বুলগেরীয় ভাষা বুলগেরিয়ার সরকারি ভাষা। এই ভাষাতে দেশটির প্রায় 85% লোক কথা বলে। এছাড়াও দেশটিতে জিপসি বা রোমানি ভাষা ব্যবহারকারী একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী বাস করে। আন্তর্জাতিক কর্মকাণ্ডে রুশ, জার্মান এবং ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। দেশটিতে 80% বেশি লোক বুলগেরীয় অর্থোডক্স গির্জার খ্রিস্ট ধর্মের অনুসারী বা এর সাথে সম্পর্কিত। প্রায় 12% লোক ইসলাম ধর্মের অনুসারী। মূলত ওসমানীয় সাম্রাজ্যের শাসনামলে আগত তুর্কি বসতি স্থাপকদের মধ্যে ইসলাম প্রচলিত। সোফিয়া বুলগেরিয়ার রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি বলকান পর্বতমালার পাদদেশে দেশটির পশ্চিম অংশে অবস্থিত। শহরটি বুলগেরিয়ার বাণিজ্য, শিল্প, উৎপাদন, পরিবহন ও সংস্কৃতির কেন্দ্র। শহরটিতে প্রায় 13 লক্ষ লোক বাস করেন। এই শহরে অনেকগুলি জাদুঘর আছে। তাছাড়াও এখানকার চিত্ররূপময় ভবনের মধ্যে 15 শতকে নির্মিত বুইউক জামে মসজিদ উল্লেখযোগ্য। 4 শতকে নির্মিত সাধু জর্জ গির্জা শহরের সবচেয়ে পুরাতন ভবন। এই শহরের নাগরিক নকশা ও স্থাপত্যে ওসমানীয় সাম্রাজ্যকালীন পর্ব এবং সোভিয়েত পর্বের সহাবস্থান লক্ষণীয়। ব্যক্তি বা পরিবার নিয়ে বসতি স্থাপনের জন্য এই শহর বিশ্বের সবথেকে কম ব্যয়বহুল শহরের একটি। খুব সাশ্রয়ী খরচে এখানে ঘর ভাড়া বা কেনা যায়, যা বিশ্বের মেট্রো সিটিগুলোতে বিরল। যাই হোক, অর্থনীতির দুর্বলতা, দ্রব্যমূল্য বা বাসা ভাড়ার ঊর্ধ্বগতি সত্ত্বেও সোফিয়া এখনও ইউরোপের সবচেয়ে সুন্দর ঐতিহাসিক শহরগুলোর একটি। বুলগেরিয়ায় রয়েছে বৈচিত্র্যময় ও পরিবর্তনশীল জলবায়ু। দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 45.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -38.3 ডিগ্রি সেলসিয়াস। দেশটির গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস। বুলগেরিয়ায় একটি সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা বিদ্যমান, যেখানে প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর বিপরীতে রাষ্ট্রপতির অভ্যন্তরীণ শক্তি খুবই সীমিত। পশ্চিমে সোফিয়া এবং পূর্বে কৃষ্ণ সাগর পর্যন্ত নিম্নভূমিটি গোলাপের উপত্যকা নামে পরিচিত।
3 শতাব্দীরও বেশি সময় ধরে এখানকার কৃষকেরা কাজাল নুক গোলাপের চাষ করে আসছেন। এই গোলাপে তৈল নির্যাস অত্যন্ত দুর্লভ এবং বুলগেরিয়ার অন্যতম রপ্তানি পণ্য। ইউরোপ মহাদেশে বুলগেরিয়া এমন একটি দেশ যার স্থাপিত হওয়ার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত একই নাম প্রচলিত রয়েছে। ইউরোপ মহাদেশের অন্যান্য দেশের মতো এদেশেও ছেলে ও মেয়ে প্রত্যেকের জন্য উন্নত মানের পড়াশোনার ব্যবস্থা আছে। এই দেশের প্রায় 98% মানুষ শিক্ষিত। দেশটিতে মোট 9টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। এই জায়গাগুলির মধ্যে পিরিম ন্যাশনাল পার্ক, ঐতিহাসিক শহর নেসেবার এবং মাদারা উল্লেখযোগ্য। বুলগেরিয়া অলিম্পিক গেমসে অত্যন্ত সফল একটি দেশ। এযাবৎ বুলগেরিয়ান অ্যাথলেটরা 52টি স্বর্ণ, 89টি রৌপ্য এবং 83টি ব্রোঞ্জ পদক জিতেছে এবং সর্বকালের পদক সারণীতে 25তম স্থানে রয়েছে। তারপরেও ফুটবলই দেশটির সর্বাধিক জনপ্রিয় খেলা। অতীতে চাষাবাদের উপর নির্ভর থাকা দেশটি ক্রমে ক্রমে হয়ে উঠেছে আধুনিক শিল্প সমৃদ্ধ এবং উন্নত প্রযুক্তিগত অর্থনৈতিক ব্যবস্থা সম্পন্ন দেশ, যেখানে প্রতিনিয়ত বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে যন্ত্রপাতি নির্মাণ শিল্প এবং খনিজ তেল শোধনের মতো বৃহৎ শিল্পে দেশটির এক বিরাট অংশ যুক্ত আছে। উন্নত প্রযুক্তি সম্পন্ন এই দেশটির অর্থনৈতিক ব্যবস্থার এক বিরাট অংশ পর্যটন ব্যবসার উপরেও নির্ভরশীল। বুলগেরিয়ার সরকারি মুদ্রা লেভ। এক লেভ সমান প্রায় বাংলাদেশি 48 টাকা এবং 40.19 ভারতীয় রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 67 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু হয় প্রায় 9619 মার্কিন ডলার। বুলগেরিয়ার ডায়ালিং কোড হচ্ছে +359। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।